হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে পাওয়ারফুল টিউটোরিয়ালসের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা কিভাবে সাপোর্ট নেবেন এবং সাপোর্ট নেওয়ার জন্য আসলে আপনাদেরকে কি করা দরকার। দ্বিতীয়ত আমরা কিছু বিষয় আমরা আলোচনা করব। সো নতুন যারা আছেন তারা অবশ্যই অবশ্যই কেয়ারফুলি বিষয়গুলো জানবেন, বুঝবেন। সো নতুনদের জন্য এই বিষয়গুলো খুব কাজে লাগবে। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেকেই আছেন যারা টেক্সট করে যাচ্ছেন। সো আমি যখন পিসিতে থাকি আমি অলওয়েজ ট্রাই করি এইভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। অনেক সময় আসলে হয় না বিভিন্ন কারণে, সেই কারণগুলো আমি আপনার সাথে এক্সপ্লেন করব। সো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে সাপোর্ট নেবেন, সো আপনাদের যে প্রশ্নগুলো থাকে অবশ্যই আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালস পেজটাকে লাইক করবেন, দেন তারপর আপনারা অবশ্যই ইনবক্স করবেন, আর ইনবক্স করলে আমি এইভাবে আপনার সাথে কথা বলতে পারবো। ওকে, এইখানে আরিফ আহমেদ ভাই উনি কমেন্ট করেছিলেন ফেসবুক পেজে ইনবক্স করার জন্য, উনি এখানে স্ক্রিনশটটা দিয়েছেন, এই কমেন্টটা হচ্ছে ওনার। আর উনি টেক্সট করার সাথে সাথেই আমি ওনাকে বলেছি যে জুম আছে কিনা, আমি ওনার সাথে সাথে কিন্তু জুমের লিঙ্কটা আমি দিয়েছি। তো তখন উনি জানায় যে ওনার আসলে জুম নাই, ওকে, পিসিতে জুম নাই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সাপোর্ট নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই পিসিতে বা মোবাইলে জুম থাকতে হবে, মানে জুম সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন। কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনাদেরকে জুমে কানেক্ট করব, অর্থাৎ আপনার যে সমস্যাগুলো আছে, অনেক সমস্যা থাকে বিভিন্ন অ্যাকাউন্ট রিলেটেড, পেইনিয়ার রিলেটেড, ফাইবার রিলেটেড, গিগস, তো এই বিষয়গুলো আসলে আমি যদি আপনারা যদি এইভাবে অনেকে আছেন স্ক্রিনশট দেন আমাকে, ওকে, বা ভিডিও পাঠান, বাট সেই ভিডিওগুলো আসলে খুব বেশি ক্লিয়ার হয় না, বুঝতে পারি না আমি। সো না বুঝলে আমি আসলে কিভাবে আপনাদেরকে আমি সাপোর্ট দেবো। ওকে, সো অবশ্যই অবশ্যই জুমটা আপনাদের থাকতে হবে। তো আপনারা অবশ্যই জুম ইনস্টল করবেন আপনারা যারা সাপোর্ট নিতে আসবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই দেখবেন জুমের আপনাদের পিসির সাথে জুমের কানেক্ট এবং অডিওটা ঠিক আছে কিনা। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই, ওনার সাথে আমি দুইবার এখানে কানেক্ট হওয়ার ট্রাই করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা জুমের লিঙ্ক আমি দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট দিয়েছি, বাট সমস্যা হচ্ছে আমি ওনাকে শুনতে পাচ্ছি না, উনি আমাকে শুনতে পাচ্ছে, এটা হচ্ছে ওনার ইন থেকে প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। সো এইখানে উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলেন, সো ভিডিওটা আসলে দেখে আসলে বোঝা খুবই কঠিন ব্যাপার। আমি যদি আপনাদের সাথে এখানে প্লে করি তাহলে আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন না যে এখানে আসলে কী বোঝাতে চাচ্ছে, এটাই কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি। উনি এখানে ক্লিক করছে দেখলাম, তারপর বায়ার রিকোয়েস্টে এখানে ক্লিক করলো, বাট আপনারা দেখেন কী অবস্থা এখানে। সো এটা দেখে আসলে কীভাবে কী বুঝবো, বিষয়টা হচ্ছে আপনার সাথে আমি যদি কথা বলতে পারি এবং এইভাবে যদি স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারেন তাহলে আমার মনে হয় প্রবলেমটা খুব দ্রুত সলভ হয়ে যাবে, যদি এটা পসিবল হয়। আর যেটা পসিবল হবে না সেটার জন্য সলিউশন আমি বলে দিব কী করতে হবে। সো এটা হচ্ছে এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে অনেকেই আপনারা বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করেন, অর্থাৎ আপনাদের গিগুলো শেয়ার করেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো যেমনটি হচ্ছে আমরা এই ভাই উনি আমাদেরকে যেটা করেছেন পিডিএফ দিয়েছেন আমাকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কখনোই এমন কোনো ফাইল দিবেন না যে ফাইলটা আমাকে ডাউনলোড করতে হয় আমার পিসিতে, ওকে। কারণ হচ্ছে এই ধরনের ফাইল যদি আমাকে দেন, পিডিএফ ডক ফাইল যেটা আমাকে ডাউনলোড করতে হবে, বা অন্য কোনো থার্ড পার্টি কোনো বিভিন্ন ধরনের লিঙ্কস যেখানে আপনি ওটা আপলোড করে রেখেছেন, আমি কিন্তু কখনোই ওই লিঙ্কে ক্লিক করব না, অ্যান্ড আমি এই ধরনের কোনো ফাইল কিন্তু ডাউনলোড করব না, ওকে। এখন কেন করব না সেটা ইটস আপ টু মি, এটা আপনার বিষয় না। সো আমি এটা করতে পারবো না, আমাকে গুগল ডক ফাইলে আপনি এই বিষয়গুলো দিবেন, তাহলে আমি এই বিষয়গুলো দেখে আপনাকে জানাতে পারবো। সো উনি এখানে সুন্দরভাবে ডক ফাইলটা দিয়েছে, আমি ডক ফাইলটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এইভাবে আপনারাও কিন্তু সুন্দরভাবে ডক ফাইলে রেডি করে এইভাবে গিগুলো দিতে পারবেন, যাতে আমি গিগুলো চেক করতে পারি। এটা হচ্ছে গিগ পাবলিশের আগে, যাতে যারা আপনার নতুন আছেন ফাইবারে কাজ করতে যাচ্ছেন বা গিগ পাবলিশ করবেন, সো তাদের জন্য। দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে আপনারা অনেকেই আছেন যে ফাইলগুলো আমাকে দেন সেই ফাইলগুলো কিন্তু আমি ওপেন করতে পারি না। আমি দেখাচ্ছি আপনাকে, গতকাল এই ধরনের একটা প্রবলেম ছিল এক ভাইয়ের, তারপরে উনি ওটা করতে পারছে, সমস্যা হয় নাই। যেমনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি একটা এই কাজটা উনি করেছেন, প্র্যাকটিস করেছেন আমাদের মোহাম্মদ রায়হান ভাই। সো আমরা উনি যে এই যে শিটের লিঙ্কটা দিয়েছে এইখানে উনি লিডস বের করে রেখেছেন, এটা আমাকে চেক করতে হবে, ওকে। এটা ওনার হোমওয়ার্ক, উনি নিজে নিজেই এটা প্র্যাকটিস করছে। আমি এই লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা আসছে, ইউ নিড অ্যাক্সেস। এখন এইখানে আমাকে তাকে মেসেজ দিতে হবে, ওকে, আমার জিমেইল দিয়ে তাকে মেসেজ দিতে হবে, তারপর উনি অ্যাকসেপ্ট করবে। এখন দেখা যাচ্ছে যে উনি আমাকে মেসেজটা দিয়ে চলে গেছে। তো বিষয়টা আপনাকে বুঝতে হবে, ধরুন উনি এইটা আমাকে দিয়ে উনি হচ্ছে অন্য কাজ করতেছে, বা উনি চলে গেছে, এখন আমার সময় করে কিন্তু আমাকে এটা চেক করতে হবে। তো ধরুন উনি হচ্ছে এটা দুপুরবেলা দিল, আমি রাতে এখন বসলাম এটা চেক করার জন্য, বাট উনি এখন কিন্তু নাই। এখন আমি যখন এই লিঙ্কটা ওপেন করলাম, ওপেন করার পর আমি যখন দেখতে পাচ্ছি এটা নিড অ্যাক্সেস, তো আমি যদি এখন রিকোয়েস্ট পাঠাই তারপরেও আমাকে আই হ্যাভ টু ওয়েট।
সো এই ওয়েটটা আসলে করা পসিবল হবে না। সো অবশ্যই অবশ্যই লিঙ্ক ফ্রি করতে হবে। লিঙ্ক ফ্রি কিভাবে করবেন? লিঙ্ক ফ্রি করবেন অর্থাৎ আমি যাতে সহজে অ্যাক্সেস করতে পারি এই ফাইলটা। কিভাবে আপনারা লিঙ্ক ফ্রি করবেন অনেকেই আপনারা জানেন না, তো নতুনরা অবশ্যই এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা লিঙ্ক ফ্রি করবেন। সো আমি আপনাদেরকে একটা আমার একটা ফাইল আমি দেখাবো যে কিভাবে আপনারা লিঙ্কটা ক্রিয়েট করে আমাকে দিবেন, যাতে আমি সহজে এটা দেখতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা কাজের শিট, আপনারা অনেকেই জানেন। সো আপনারা এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর বেশ কিছু অপশন এখানে থাকবে, যেমন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাক্সেস। এই অ্যাক্সেসে আমরা এখানে যে কাজটা করব, ম্যাক্সিমাম টাইমে আপনাদের যে কাজটা করা থাকে এই রেস্ট্রিক্টেড করা থাকে, এই রেস্ট্রিক্টেড করা থাকে, তখন এই লিঙ্কটা কপি করে জাস্ট আমাকে দিচ্ছেন। দ্যাটস ওয়াই আমি এইগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, আমাকে অ্যাক্সেস রিকোয়েস্ট দিতে বলছে। আপনারা যেটা করবেন, অলওয়েজ আমাকে যখন দিবেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এইটা করে দিবেন, আর এইখানে ভিউয়ার। আপনি যদি আমাকে এডিটর পারমিশন দেন তাহলে এডিটর করে দিবেন। নর্মালি ভিউয়ার্স হিসেবে দিয়ে আপনি এটাকে কপি করে দেন, আমাকে লিঙ্কটা দিবেন, তাহলে সহজেই কিন্তু আমি এটা চেক করতে পারবো। তো আমরা এখানে অলরেডি দুই তিনটা বিষয় কথা বললাম, আর একটা বিষয় আপনার সাথে কথা বলবো যেটা খুবই খুবই সিরিয়াস এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এইখানে বিষয়টা হচ্ছে, আপনারা যারা রিসেন্টলি লিঙ্কডইন মার্কেটিং করছেন, এই লিঙ্কডইন মার্কেটিং করার সময় অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন। আপনারা বিভিন্ন টিউটোরিয়ালস দেখছেন, খুব ভালো, আপনারা সেই কাজগুলো করছেন, অনেকেই সাকসেস হচ্ছেন, ওকে, বাট একটু কেয়ারফুল থাকবেন যাতে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা সমস্যা না হয়। এর জন্য অবশ্যই যে টুলসগুলো ব্যবহার করেন সেই টুলসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে একটু জাস্টিফাই করে নিতে হবে যে টুলসের লিমিটেশন আছে কি না, দিনে কতটা আপনি কানেকশন পাঠাতে পারবেন, ওকে, কতটা রিকোয়েস্ট করতে পারবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমাদের রনি ইসলাম ভাই, ভাই লিঙ্কডইনে কানেকশন পাঠানোর সময় নোটে গিগ লিঙ্ক দিলে কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়? আপনারা অনেকেই বুঝতে পেরেছেন বিষয়টা, উনি যে কাজটা করেছেন, আমরা রিসেন্টলি বিভিন্নভাবে বিভিন্ন ওনার সিওদেরকে তাদেরকে টার্গেট করে আমরা তাদের সাথে কানেক্ট হচ্ছি এবং আমাদের অফারটাকে আমরা সেন্ড করছি, বাট এই সেন্ড করার সময় কখনো আপনি যদি গিগের লিঙ্কটা দেন, ওকে, উনি যেটা করেছে উনি গিগের লিঙ্কটাই দিয়ে দিয়েছে। তো মার্কেটিংয়ের পলিসিতে লিঙ্কডইন কিন্তু এই বিষয়গুলো খুব সিরিয়াসলি হ্যান্ডেল করে। আপনারা থার্ড পার্টি টুলস ব্যবহার করবেন, অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে, আর এই যে কাজটা উনি করেছেন আপনারা এই কাজটা কখনোই করবেন না, গিগ লিঙ্কটা কখনোই দিবেন না। নর্মালি আপনারা হচ্ছে আপনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো টেক্সট আকারে আপনারা দিতে পারবেন, যে আপনি একজন এক্সপার্ট, আপনি এই কাজটা করেন, আপনি এটা করেছেন, ওটা করেছেন, এটা করে দিতে পারবেন, তার জন্য ভালো, বিজনেসের জন্য ভালো, এইভাবে আপনি লিখে তাকে পাঠাবেন, যত ওয়ার্ড ওইখানে লেখা যায় আর কি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোনো ওপিনিয়ন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, আপনার ফেসবুক পেজে ইনবক্স করতে পারবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।